ইসলামী কলেজ মাদ্রাসা বাংলাদেশ, এই অনলাইন মাদ্রাসাটি সর্বপ্রথম যে ওস্তাদের মাধ্যমে আমরা শুরু করেছিলাম হাফেজ মাওলানা হাম্মাদ সাহেব হুজুর, এবং আস্তে আস্তে আমরা পরামর্শ করি ওস্তাদের সাথে আমরা এই আলেম কোর্স চালু করি হাফেজ মাওলানা হাম্মাদ ইবনে ইউনুস সাহেব, তিনি আদব আখলাক নিয়ে আলোচনা করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মনোনীত ধর্ম ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার কাছে নিশ্চয় ইসলাম আল্লাহ তাআলার কি গ্রহণযোগ্য ধর্ম। এর বাইরে যারা আছে তারা কি বহির্ভূত, এদের ধর্মের কোনো কি নাই, গ্রহণযোগ্যতা নাই। তো একমাত্র ইসলামের ইসলামের যে আছে, ইসলামের ভিতর যে আছে, ইসলামের শরীয়ত যে চলে, তারই হচ্ছে কি আল্লাহ তাআলার কাছে দাম। এই দাম হচ্ছে আল্লাহ তাআলাই দিয়েছেন, বলেছে ইন্না আল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, বলেছে মুমিনদেরকে আমি খরিদ করে নিয়েছি তাদের জান ও মালের বিনিময়ে, মানে জান মালের বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে তাদের জান মালকে খরিদ করে নেওয়া হয়েছে। নিশ্চয় আমি খরিদ করে নিয়েছি জান্নাতের বিনিময়ে তাদের জান মালকে। তো আল্লাহ তাআলা যেহেতু খরিদ করে নিয়েছেন, এখন আমাদের মর্জি কি থাকবে? আল্লাহ তাআলার অনুযায়ী চলা, আল্লাহ তাআলার মনসা অনুযায়ী চলা। আমাকে এই মুহূর্তে কি বলা হইতেছে, আমার এই মুহূর্তে কি হুকুম? সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, এহসান মাল এহসান ইয়া রাসূলুল্লাহ, এহসান কি জিনিস? আনতা আবুদাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তে এমন ভাবে তুমি থাকো যে এমন ভাবে ইবাদত করতে থাকো যে আল্লাহ তাআলা তোমাকে সব সময় দেখতেছেন, আল্লাহ তাআলা তোমাকে সব সময় দেখতেছেন। এরকম ভাবে আমাদেরকে সব সময় চলতে হবে। তখন এটার জন্য লাগবে সব সময় মুআমালাত, মুআশারাত। আমাদেরকে সব সময় কি করতে হবে? একটা তো হচ্ছে ইবাদিয়াত, ইবাদিয়াত তো আমরা আল্লাহ তাআলার জন্যই করতেছি এবং করব, এবং সব সময় সময় মতো কি করব, আল্লাহ তাআলার হুকুম পালন করব, নামাজ রোজা সময় মতো করব, যাকাত প্রদান করব। তো বলা হইতেছে যে এগুলা বাদে হচ্ছে কি মুআমালাত, মুআশারাত। মুআমালাত মুআশারাত যদি ঠিক থাকে তাহলে কি করবে, সে পার পেয়ে যাবে। এটা হচ্ছে বান্দাদের হক। বান্দাদের হকের মধ্যে আসছে কি সর্বোত্তম, সর্বপ্রথম আসছে আখলাক। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে নামাজ অনেক বেশি পড়তেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি কি করেন না, নামাজ পড়েন আপনার সাধ্য মতো, আপনার পা মোবারক ফুলে যায় এরকম ভাবে নামাজ পড়েন না, এরকম বলছেন। বা লম্বা লম্বা ধরে কেরাত ধরে, তারপরে রাত্রে আপনি জাগরণ করে নামাজ পড়েন না। বলা হয়েছে রাতকে তিন ভাগ করে দিয়েছেন, এক ভাগ আপনি ঘুমান, আরেক ভাগ ইবাদত করেন, আরেক ভাগ কি তাহাজ্জুদে উঠে আপনি আল্লাহ তাআলার কাছে চান। তো এরকম ভাবে নামাজের মধ্যে কি করছেন, আল্লাহ তাআলা সীমাবদ্ধ করছেন। এরকম ভাবে যেরকম মাল খরচ করার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মাল খরচ করেন ঠিক আছে, কিন্তু আপনার যে আহাল ও আহাল আছে, পরিবার আছে, ওর জন্য কিছু রাখেন। এরকম ভাবে আল্লাহ তাআলা কি করছেন, বাধা দিয়েছেন, সমস্ত কিছু শেষ করে দিতে বলেন নাই বা শেষ করতে দেন নাই। তো আর যখন আখলাকের বার আসছে, আখলাকের বেলায় আসছে, তখন রাসূল আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কি করছেন, প্রশংসা করছেন, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বলছে এরকম এত বড় আখলাকওয়ালা, যে আল্লাহ তাআলা কাছেন কি সাবাস দিয়েছেন, বলছে আরো আখলাক কি করে যাও, আখলাক ব্যবহার দেখায় যাও। এরকম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক বিদায় পরে কি করতেছেন, তাকে বিদায় দিতেছেন, এক জায়গায় গভর্নর বানাই দিয়েছেন। তো ওখানে হুসাল্লাহ সাল্লাম তার পিছনে পিছনে কি করছেন, বলে বলেছে যে 7 মাইল এরকম ভাবে তার পিছনে পিছনে গেছেন, তাদেরকে রাখে আসতে গেছেন। তখন রাখে আসার সময় হুসাল্লাহ সাল্লাম হৃদয় বিদারক ভাবে বলছেন যে হে মুআয, তুমি তোমার জিহ্বাকে সামলায় রাখো, তোমার জিহ্বা এমন একটা জিনিস, তুমি যদি তাকে হেফাজতে রাখো তাহলে আল্লাহ তাআলা তোমাকে কি করবেন, জান্নাতের মধ্যে দিবেন।
আর আরেক হাদিসে আছে যে তোমরা যদি দুটা জিনিসের জামানত দাও তাহলে আমি তোমার কি করব জান্নাতের জন্য জামানত নিয়ে নিলাম। দুইটা জিনিস কি? একটা হচ্ছে জিহবা আর একটা হচ্ছে লজ্জাস্থান। এটার সঠিক ব্যবহার আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী ব্যবহার করা, মনে হচ্ছে যে আমরা যখন একটা অন্যায় পাইলাম, অন্যায় যদিও আমরা মাপতে পারি না, অন্যায়ের অতিরিক্ত কথা বললে, অন্যায়ের অতিরিক্ত যদি আমরা কথা বলে দিই, মনে করেন যে সে একটু গালি দিছে, তার বদলে আমি কি বলছি তার চেয়ে আরো 10 বার গালি বেশি শুনাই দিয়েছি, তো বলা হয়েছে তার বদলা থেকে সমপরিমাণ না হয়ে তার থেকে যে বেশি হয়ে গেল এটা তার কেয়ামতের দিন এটা ওজন করা হইবে। তো আমাদের সবসময় কি জিবাকে হেফাজত করতে হবে এবং লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। জিবাকে হেফাজত করতে হবে কিভাবে? খারাপ কথা থেকে, এরকম ভাবে রাগ গোসা থেকে হেফাজত করতে হবে। এখন দেখেন একটা জিনিস চলতেছে কি, গুজব চলতেছে বা একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আজাব চলতেছে একমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি আখলাক চরিত্র না ফলো করার কারণে, না মানার কারণে। কি হইতেছে যে দেখেন বিবাহ শাদী থেকে তালাকি বেশি হইতেছে, যত না বিবাহ শাদী হইতেছে তার থেকে বেশি কি হইতেছে তালাক হয়ে যাইতেছে। এটা কিসের কারণে? একমাত্র স্বামী স্ত্রীর ব্যবহারের আচারের কারণে, ব্যবহার আচারের কারণে। কারণ তাদের জবান কি লাগামহীন ভাবে কথা বলে, লাগামহীন ভাবে যে যা যে যেভাবে পারে তাই সে কি করে বলে দেয়, কোনো খেয়াল করে না যে আমার এই কথার দ্বারা সে কতটুকু কষ্ট পাবে, এরকম সে কতটুকু দুঃখ পাবে বা পরিণতি আমার কি হতে পারে, এটাও না ভাবার কারণে অনেক মানুষই কি করতেছেন জিহ্বাকে অবিরাম ভাবে শরীয়ত বিরোধী হিসাবে ব্যবহার করে যাইতেছে। এর কারণে কি হতেছে অনেক এরকম তালাক বেড়ে যেতেছে, এরকম ডিভোর্সের অধ্যায় এরকম কোর্টের ভিতর যেরকম যদি জরিপ করা যায় তাহলে মনে হবে অন্যান্য কেসের থেকে তালাকের কেসই বেশি, ডিভোর্সের কেসই কি বেশি। তো এটা হওয়ার কারণ হচ্ছে একমাত্র কেসে ব্যবহার আচার, এটা হচ্ছে শিখার জিনিস, এটা হচ্ছে নিজের মধ্যে আনার জিনিস। বলা হয়েছে যে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আগে কি নিয়েছেন ফুজুর মানে কি ময়লা আবর্জনা, তাকওয়া হচ্ছে কি আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি যখন আমাদের থাকবে তখন কি হবে, আল্লাহ ভীতি যখন থাকবে আমরা তখন সমস্ত কিছু হিসাব করে চলব, কখন কোন জায়গায় কি করা লাগবে, কোন কথা বলা লাগবে, কারোর দিনে কষ্ট দেওয়া যাবে না, এটা হচ্ছে তখন আমাদের কি হবে আল্লাহ তাআলাকে যখন আমরা ভয় করব তখন এটা আমাদেরকে খেয়াল চলে আসবে। বলেছে না যে তোমরা এমন ভাবে ইবাদত করতে থাকো, এমন ভাবে দুনিয়াতে চলতে থাকো সব সময় কি করে যেন আল্লাহ তাআলা তোমাকে দেখছেন, তাহলে যদি আল্লাহ তাআলা দেখে তাহলে কি আমরা কি অন্যায় করতে পারবো, অন্যায় করতে পারবো না। তো অন্যায় থেকে বেঁচার জন্য কি করবে, আল্লাহ তাআলাকে ভয় করব এবং নিজের আখলাককে সুন্দর করব। তাহলে কি হবে, আখলাক হচ্ছে যে ফসলের যেরকম ফসল লাগানোর পর বেড়া দেয় এটা হচ্ছে বেড়া স্বরূপ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে সবচেয়ে গরিব কে, সাহাবীদেরকে জিজ্ঞেস করতেছেন যার কিছু নাই সে বলছে না সে গরিব না, সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করতেছেন যে সেই ওই দিন গরিব যে সমস্ত আমল অনেক আমলের পাহাড় নিয়ে আসার পরও সে সেই দিন কি নিঃস্ব হয়ে যায়। নিঃস্ব হয়ে যায় কিভাবে, সে কাউকে কি করছেন কারো হক মেনে নিছেন, তারপরে আবার কাউকে বিনা দোষে গালি দিয়ে দিছেন, কাউকে চড় থাপ্পড় দিয়ে দিছেন, শেষ এই এটা করার কারণে তার কি হবে আস্তে আস্তে সব নেকি আমল চলে যাবে, নেক আমল চলে যাওয়ার পর আরো পাওনাদার বাকি থেকে যাবে, তাদের কি বলবে তোমাদের তো পাওনা আমি দিতে পারছি না, তখন কি করবে তার গুণাগুলো তার মাথায় চাপায় দিবে যে পাহাড়।